বন্ধুরা আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপা সোনা রূপাকে ঘুম পাড়িয়ে যখন তার ঘুম আসছিল না তখনই অর্জুন এস এম এস করে জানিয়ে দেয় যে কালকেই রূপার অপারেশন হবে ও শারীরিক অবস্থা বেশি ভালো নয় যত তাড়াতাড়ি সম্ভব এই অপারেশনটা করে ফেলতে হবে তাহলে রূপা সুস্থ হয়ে যাবে আর রূপা একবার সুস্থ হয়ে গেলে ওকে সারা জীবনের মতো ওটিতে আর যেতে হবে না দীপা খানিকটা অবাক হয়ে যায় টাকা পয়সার ব্যাপার কি করবে না করবে তখনই তার শ্বশুরমশাই এসে জানায় দীপা রূপাকে সবাই সুস্থ দেখতে চায় আশি পার্সেন্ট টাকা উঠে এসেছে তুই একদম কোনো চিন্তা করিস না সব কিছু ঠিক হয়ে যাবে রূপা দিদি ভাইয়ের ট্রিটমেন্ট হবে সমস্ত কথা শুনে রূপা সোনা দুজনের ঘুম ভেঙে যায় রূপা অর্জুনকে ছেড়ে কোনো কাজ করবে না তাই অর্জুনের কাছে যাবে বলে বিছানা থেকে নামতেই মাথা ঘুরে এসে পড়ে যায় দীপা তাকে বোঝায় যে এসব কী করছিস তোর মাই তোর বাবা আর তোর বাবা নেই এই সব কিছু মাথায় একদম আনবি না তুই সুস্থ হয়ে রূপা রূপাকে সুস্থ করার আপ্রাণ চেষ্টা করছে দীপা তাকে ঘুম পাড়িয়ে দেয় শুইয়ে দেয় রূপাকে চেক আপ করাতে যখন হাসপাতালে নিয়ে যায় দীপা তখনই ইরার সঙ্গে দেখা হয়ে যায় রাস্তায় আর ইরাকে পৌঁছে দিতে এসেছিল সূর্য গাড়ি করে সে দেখতে পারে দীপার সঙ্গে ইরার ভালোই খাতির কি করে আর কি করে বা ইরা দীপাকে চিনল তখনই জানার চেষ্টা করলে এরা যেহেতু ব্যস্ত তার সিনিয়র ডাক্তার ফোন করে এরা ভেতরে চলে যায় সূর্য বুঝতে পারে না যে আসলে রূপার কি হয়েছে কেন হাসপাতালে এসেছে দীপা আর কেন বারবার করে অর্জুন তাকে কি বলতে চেয়েছিলো এমনকি তরিদা দীপা সবাই রূপার সম্পর্কেই কিছু বলতে চেয়েছিল যে তা কখনো সূর্য শুনতে চায়নি সেগুলো এবার তদন্ত করে সূর্য বের করার চেষ্টা করছে কোনোভাবেই সে হাল ছাড়বে না রূপার যদি কিছু হয়ে থাকে তাহলে সূর্যর রেসপন্সিবিলিটি আর তা সে নিজের ঘাট থেকে কখনো ঝেড়ে ফেলবে না এই সমস্ত চিন্তা টেনশন মেটানোর জন্য সূর্য চলে যায় মন্দিরে সেখানে গিয়ে প্রার্থনা করতে শুরু করে যে মা বাবা থেকেও সূর্য এতিম তার কাছে কেউ নেই পরিবার পরিজন নেই তার বিবাহিত জীবনটাও নষ্ট হয়ে গেছে তার দুই মেয়ে তাকে বাবা হিসেবে কক্ষনো মানে না সন্তান থাকতেও সূর্য সন্তান হারা এরপরে সূর্য নিজের পরিবারের কাছেও যেতে পারে না কিন্তু সূর্য সিদ্ধান্ত নিয়েছে এবার সে সেনগুপ্ত পরিবারে ফিরবে কারণ রূপার কী হয়েছে সেটা সেনগুপ্ত পরিবারে গেলেই সূর্য ভালো করে জানতে পারবে রূপার সঙ্গে কখনো কোনো কম্প্রোমাইজ সূর্য করবে না রূপাকে তো ভালোবাসে কিন্তু এমন ভালোবাসা যায় না যেটাতে আঘাতের পরিমাণ সব থেকে বেশি রূপা তার বাবার এই আঘাতে আঘাতে এমন হয়ে গেছে যে তার বাবার ভালোবাসার থেকে আঘাতগুলোই তার বেশি মনে পড়ে তাই তো বাবাকে ভোলার আপ্রাণ চেষ্টা করেছে যাতে নিজের জীবনে সে ভালো থাকতে চায় কোনো আঘাত তাকে কষ্ট দিতে না পারে সবাই তো জীবনে ভালো থাকতে চায় কে খারাপ থাকবে এই প্রশ্নের উত্তরে রূপা কখনও নিজেকে খারাপ দেখতে চায় না কারণ রূপা মনে করে তার হাতে সময় কম তাকে যতটুকু সময় বাঁচতে হবে খুব ভালোভাবে তার মা অর্জুন ভালোবেসে মিলেজুলে থাকবে পরিবারের সবার সঙ্গে রূপা থাকতে চায় কী হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে রূপার অপারেশন কালকেই হবে দীপা জানলো অর্জুনের এস পেয়ে অর্জুনকে ডাক্তার সুমিত এস এম এস করেছিল এবং ফোন করে জানিয়েছে রূপার বিষয়টা নিয়ে সে চলে এসেছে কলকাতায় তিন দিনের জন্য সে থাকবে রূপার অপারেশনের পরে তাকে অবজার্ভ করবে এবং নানাভাবে রূপার পাশে থাকতেই ডাক্তার সুমিত এত দূর থেকে এসেছে রূপার অপারেশন আজকেই হবে এরপরে কী ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন